আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা পোনা মাছ চাষ করছেন অথবা পোনা মাছ চাষ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পোনা মাছ চাষ করেছেন এরূপ যাদের অভিজ্ঞতা রয়েছে তারা সকলে জানেন যে বিভিন্ন সময় আপনাদের পুকুরে বিভিন্ন প্রকার পাখির উপদ্রব হয়ে থাকে, যারা পোনা খেয়ে ব্যাপক ধরনের ক্ষতি সাধন করতে পারে। এর ভিতরে যেমন রয়েছে পানকৌড়ি, মাছরাঙ্গা, এছাড়াও বিভিন্ন প্রকার প্রাণী এখানে কিন্তু আক্রমণ করে। তো এসব প্রাণী থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন এবং এসব প্রাণী থেকে বাঁচার জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করলে সবচাইতে ভালো হবে এবং খরচ কেমন আসতে পারে, এসব বিষয় নিয়েই এই ভিডিওটাতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনি যদি পোনা চাষী হয়ে থাকেন তাহলে আশা করছি এই ভিডিওটা আপনার অবশ্যই কাজে দিবে, আর এসব তথ্য একমাত্র শুধু আপনি জাহিদ ফার্ম ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন। কাজে এরূপ আরও তথ্য জানার জন্য আমাদের জাহিদ ফার্ম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আমরা যখন পোনা চাষ করি তার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20-25 দিন পার হওয়ার পরে আমাদের পুকুরের পানিতে কিন্তু অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, যার ফলশ্রুতিতে হয় কি ভোরবেলা পুকুরের মাছ কিন্তু সব ভেসে যায়। আর এই সুযোগটাই গ্রহণ করে বিভিন্ন প্রকার যারা পাখি রয়েছে তারা এসে পুকুরে আপনার এই মাছগুলোকে এত বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে যেটা আপনি কল্পনাতেও আনতে পারবেন না। আপনার পুকুরে যদি এভাবে ক্রমান্বয়ে 10 দিনের মতো মাছ যদি পুকুরে ভাসে আর সেখানে যদি পাখির উপদ্রব যদি আপনি লক্ষ্য করেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে আপনার পুকুরে কী পরিমাণ মাছ তারা নষ্ট করতে পারে। আমি যদি একটা আমার প্র্যাকটিক্যালি উদাহরণ দিই যে আমার যে পুকুরটাতে আমি আয়ের মাছ নার্সিং করছি সেখানে আমার প্রতি পিস আয়ের মাছের দাম কিন্তু 60 টাকা করে। তো সেখানে যদি আমার মাছটা যদি ভেসে যায়, প্রতিদিন যদি 200 পিস করেও মাছ যদি এই পাখিতে খায়, তাহলে আপনি ভাবতে পারেন কত টাকা করে প্রতিদিন এখানে ক্ষতি সাধন হচ্ছে। তো এটা তো শুধু অল্প সংখ্যক বললাম, যাদের পুকুর বিলের ভিতরে রয়েছে আপনি যদি সেখানে লক্ষ্য করেন পুকুরের মাছ যদি ভেসে যায় তাহলে সেখানে এমন কোনো দিন নাই যেখানে 2000 থেকে 3000 পিস পর্যন্ত মাছ কিন্তু তারা খেয়ে নেয়। তো এসব থেকে বাঁচার জন্য সবচাইতে আমার কাছে বেস্ট ওয়ে যেটা মনে হয় এবং আমি নিজেও যেটা করে থাকি সেটা হচ্ছে আপনার পুকুরটাকে জাল দিয়ে ঘিরে দিতে হবে। এবং এই জাল ব্যবহার করার ক্ষেত্রে আপনি যে সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনি কোনোভাবেই কিন্তু কারেন্ট জাল ব্যবহার করতে পারবেন না, কেননা কারেন্ট জাল ব্যবহার করাটা হচ্ছে ইলিগেল। আর এখানে বস্তুত পক্ষে অনেক রকমের পাখি এসে কিন্তু তার সাথে প্যাঁচ বেঁধে যায় এবং সেই পাখিগুলো কিন্তু এক পর্যায়ে মারা যায়। কাজেই আপনাকে একটু মোটা সুতার জাল ব্যবহার করতে হবে যাতে সেখানে পাখিগুলো বেঁধে না যায়, আর যদি কোনো কারণে বেঁধেও যায় তাহলে আপনি যাতে সহজে খুলে ফেলতে পারেন। সেজন্য আমি যেটা রেকমেন্ড করছি আপনারা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি সেই জালটা দেখাবো, আপনারা তাহলে সহজেই বুঝতে পারবেন। তো আপনারা এখন আমার হাতে যে জালটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জাল। এটা একদম চিকন চিকের সুতা দিয়ে তৈরি। আপনাদেরকে যদি আমি সুতাটা দেখাই তাহলে বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই চিকের সুতার জাল। এবং এই জালটা খুবই সাশ্রয়ী, কেননা এই জালটার প্রতি কেজির মূল্য অনলি 350 টাকা এবং এই 350 টাকাতে আপনি অনেক বড় জাল কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি মেপে দেখাবো যে কত বড় এই জালটা হচ্ছে আর কি। এবং আমি একটা প্র্যাকটিক্যালি আমি যখন এই জালটা আমার পুকুরে সেট করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটুকু জায়গাতে কতটুকু জাল লাগলো, কত টাকা খরচ হলো সব। তো আপনারা দেখতে পাচ্ছেন জালের ফাঁস যেটা রয়েছে তার ভিতর দিয়ে অনলি 2 আঙ্গুল আপনারা প্রবেশ করাতে পারবেন এবং এই জালটা আপনার যত প্রকার পাখি রয়েছে সবগুলোকে কিন্তু প্রোটেক্ট করতে সক্ষম এবং অনায়াসে এই জালটা আপনি 2 বছর ব্যবহার করতে পারবেন। আর যদি ভালোভাবে যত্ন নেন তাহলে দেখা যাচ্ছে যে 3 বছর প্লাস আপনি ব্যবহার করতে পারবেন। তো এই জাল কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে যে সতর্কতা করতে চাই, সেম একই সাদাই চিকের সুতার জাল কিন্তু আরেকটা রয়েছে যেটা মোটা সুতার, সেটা আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের খরচের পরিমাণটা কিন্তু বেশি চলে যাবে, কেননা এই জালের চাইতে ওই জালের সুতাটা কিন্তু প্রায় দ্বিগুণ, যার ফলশ্রুতিতে এই জাল যদি আপনার 1 কেজিতে আপনি যদি 40 হাত পান সেক্ষেত্রে ওই জালটা কিন্তু আপনার দেখা যাবে যে 20-25 হাত আপনি পাচ্ছেন, কিন্তু সেই জালটা মোটা সুতার হওয়ার কারণে লং লাস্টিং বেশি করবে, তবে সেই জালটা কিন্তু আপনার মানে খরচ বেশি পড়ে যাবে, এটা হচ্ছে মূল বিষয়, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তো আপনারা যারা এই জালটা নিতে চান তারা অবশ্যই জাহিদ ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাংলাদেশের যে কোনো জেলাতে এই জালটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি এই জালের প্রতি কেজির মূল্য হচ্ছে 350 টাকা। এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি মেপে দেখাবো যে 1 কেজিতে এই জালটা কতটুকু হচ্ছে। এজন্য আমি আমার স্কেলটাকে চালু করে দিয়েছি এবং সেখানে আমি জালটাকে দিয়ে দেখতেছি যে কতটুকু হচ্ছে। আরও কিছুটা লাগবে, আরও আরও
দেখতে পাচ্ছেন কি হিউজ পরিমাণ জাল 1 কেজিতে ধরতেছে, কেননা এটা একদম চিকন সুতার তৈরি, যার ফলশ্রুতিতে 1 কেজিতে অনেকগুলো জাল ধরতেছে। তো দেখতে পাচ্ছেন যে এটা প্রায় 1 কেজি থেকে কয়েক গ্রাম কম বেশি উঠানামা করতেছে। তো আমরা ধরে নিতে পারি এটা গ্রাম যেহেতু কোনো ব্যাপার না, আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি একটা মাপ এখান থেকে পেয়ে যাব। তো এখন আমরা হাতে নিয়ে নিয়েছি আমাদের ফিতাটা এবং আমরা এটাকে মাপার চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। তো এখান থেকে আমি এটার বরাবর আমার মেজারমেন্ট টেপটা আমি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি মাপতেছি। এখন দেখতে পাচ্ছেন তো অনেক দূরে যাইতেছে, দেখা যাক কত দূর পর্যন্ত যায়। এখন আমাদের জালের শেষ মাথাতে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে আমি সুতা দিয়ে দিয়েছি যাতে এই জালের মাথাটা খসে না যায়, সেজন্য আর কি। এটা বাড়িতেই করে নিতে হবে, এটা যখন আপনারা জালটা কিনবেন তখন কিন্তু এরকম কোনো সুতা থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জালটা কিন্তু এখানে 42 ফিট হয়েছে, অর্থাৎ 1 কেজি যদি জাল হয় তাহলে এখানে আপনারা 42 ফিট লম্বাতে এই জালটা পেয়ে যাচ্ছেন। এবং এখানে 2-1 ফিট প্লাস মাইনাস হতে পারে, এবং প্লাস হওয়ার সম্ভাবনাটাই বেশি, কেননা জালটা এখানে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে। এটাকে যখন আমরা প্রপারলি লম্বা করব তখন কিন্তু 2-3 ফিট এর ভিতরে কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। আবার সবসময় যেহেতু একই লটের সুতা আসে না, সেক্ষেত্রে যদি সুতাতে ন্যূনতম কম বেশি হয় তাহলে দেখা যাচ্ছে যে 1-2 ফিট কিন্তু কম বেশি হয়ে যাবে। তো আপনারা 40-45 ফিট এর ভিতরে নিয়ে মাঝামাঝি 42 ফিটটাই বেটার, যেটা আমাদের মাপে এসেছে। এটা নিয়ে আপনারা মেজারমেন্ট করে আপনার পুকুরের জন্য কতটুকু লাগতে পারে সেটা নিয়ে নেবেন। আর প্রশস্ততার কথা যদি বলি, যেহেতু এটা আমি আমার রুমের ভিতরে ভিডিও করতেছি, তো সেক্ষেত্রে প্রশস্ততাটা মাপা এখন সম্ভব হবে না। আমি যখন আপনাদেরকে এই জালটা পুকুরে সেট করা দেখাবো কত দূর লম্বা হচ্ছে, সেই ধারণাটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এই জালটা কতটুকু লাগতে পারে। তো আপনারা অবশ্যই যারা পোনা নার্সিং করবেন তারা এই জালটাকে ব্যবহার করবেন, নাহলে আপনার পুকুরের কিন্তু মাছ ভাসার ফলে ব্যাপক পরিমাণের মাছের ক্ষতি কিন্তু এই পাখিরা করে ফেলে দিতে পারে। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকারে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর উপকারী মনে হলে আপনাদের যারা বন্ধু বান্ধব এবং ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের কাছে শেয়ার করে দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ এরকম গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক কোনো ভিডিও নিয়ে আসবো আগামীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।